হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। নতুন একটি ভিডিওতে আবার সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সাথে এই ছোট ছোট যে বেগুনগুলো দেখছেন, এই বেগুনের একটি রেসিপি শেয়ার করব। এইটাকে আসলে কাঁটা বেগুন বলা হয় আমাদের অঞ্চলে, মানে নওগাঁর দিকে এটাকে আমরা কাঁটা বেগুন বলি। তো এটার গাছগুলো ছোট ছোট হয় এবং গাছেও প্রচুর কাঁটা থাকে। আর দেখুন, এই বেগুনের বোটার দিকেও কিন্তু অনেক কাঁটা আছে আর কি। তো এটাকে সাবধানে গাছ থেকেও নামাইতে হয় এবং কাটতেও হয় খুব সাবধানে, নইলে কাঁটা ফুটে যাবে। তা আমি এই বেগুনটা দিয়ে সাথে শীতকালীন আরও সবজি, যে সিম, টমেটো, আলু, এগুলো নিয়েছি। এই সব দিয়ে রুই মাছ দিয়ে পাতলা একটি ঝোল রান্না করব। তো সবাইকে সাথে থাকার জন্য অনুরোধ করছি। তো চলুন শুরু করি আমরা রান্নাটা। তা আমি এখানে দেখুন, এই যে বেগুন নিয়ে নিয়েছি আর গাছ থেকে তোলা একদম টাটকা সিম সিম নিয়েছি, টমেটো আর আলু নিয়েছি। তা আমি সবগুলোকে এরকমভাবে কেটে নিয়েছি। এবার আমি কড়াইয়ে তেল দিয়ে কড়াইটা আগে ভালো করে শুকিয়ে নিচ্ছি, এখানে পানি ছিল। আমি এখানে সরিষার তেল দিয়ে রান্না করব আজকে। তেলটা ভালো করে গরম হয়ে আসলে আমি মাছ ভেজে নিব। এখানে মাছটা নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম আগে থেকে। তেলে মাছ ছাড়ার সময় অবশ্যই চুলার জলটা কমিয়ে রাখবেন, নইলে তেল ছিটকে পড়বে। আমি মাছগুলোকে ভালো করে ভেজে উঠিয়ে নিচ্ছি। এরপরে এই তেলেই আমি এখন এখানে ফোড়ন দিব। তো আমি কালো জিরা দিয়ে ফোড়ন দিব। এখানে আমি কালো জিরা দিয়ে দিচ্ছি। আর এরপরে আমি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটাও দিয়ে দিচ্ছি। এবার আমি এখানে মশলা দিয়ে দিচ্ছি। এখানে আদা রসুন বেটে রেখেছিলাম। তো আমি মশলাগুলোকে একসাথে মিশিয়ে নিচ্ছি। এরপরে পরিমাণ মতো হলুদ দিলাম, শুকনো মরিচের গুঁড়া দিয়ে একটু পানি দিয়ে দিব এখানে মশলাটাকে কষানোর জন্য। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে, উপরে তেল উঠে আসছে। আমি এই পর্যায়ে এখন প্রথমে আমি সবজিগুলোর মধ্যে প্রথমে আলু দিয়ে দিচ্ছি। আলুটা যেহেতু সিদ্ধ হতে একটু সময় লাগে, অন্যান্য সবজিগুলো নরম, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো আমি তারপরে এখানে শিম দিয়ে দিলাম এবং এরপরে আমি বেগুনটাও দিয়ে দেবো এখানে। এখন আমি এই যে বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি, এখন এরপর এটাকে ভালো করে নিয়ে একটু কষিয়ে নিতে হবে। এরপর আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এরপর এটাকে একটু ঢেকে দিচ্ছি, ঢেকে কিছুক্ষণ একটু কষিয়ে নিব। এখন আমি এটাতে টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটোটাও দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে দিব। এরপরে এখানে আমি পানি দিয়ে দিলাম। এখন এটাকে ঢেকে আমি রান্না করে নেব।
আর বেগুনের তরকারিতে সবসময় মনে রাখবেন আপনারা যে হাই হিটে রান্না করতে হয়, নইলে বেগুনটা ঠিক মতো সিদ্ধ না হলে, একবার যদি সিদ্ধ না হয় তাহলে কিন্তু ওটা ভালো লাগবে না খেতে। তো এরপরে দেখুন আলু সহ সব সবজি সিদ্ধ হয়ে গেছে, আমি তারপরে এখানে মাছ অ্যাড করে দিয়েছি আর আমার তরকারিটাও হয়ে গেছে, তো খাওয়ার জন্য রেডি। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফিজ।